হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছি। গোপাল ঠাকুর দেখো স্কুল যাচ্ছে, এখন 7টা বাজেনি, প্রায় 10 মিনিট বাকি আছে। গোপাল ঠাকুর এই যে রেডি হয়ে বাবার সাথে বাইকে করে চলে গেল, এখান দিয়ে বেশি দূর নয়, ওই 7টা দিয়ে স্কুল স্টার্ট হবে। আর এখন সকালে খাবার দাবার সেরে নিয়েছি, সকালে রান্না সেরে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে কি যে বেলায় এটা 10:30 এরকম বাজে, তখন হচ্ছে কি যে মা বাজারে গেছে চপের দোকানেরই সব জিনিসপত্র আনতে। দোকানে তো শুধু চপ বিক্রি হয় না, চপ ছাড়া আরও অন্য অন্য জিনিস বিক্রি হয়, সেগুলো সব কিনতে গেছে। আর তার জন্য আমাকে বলে গেল রাখি একটু আলুটা কষিয়ে রেখো, তো দেখো চপ দোকানে কিভাবে আমাদের আলু কষানো হয় আমাকে বলে গেছে। যেহেতু আমি তোমাদের সাথে একটুখানি শেয়ারও করলাম, সকালে রান্নাবান্না কিছু শেয়ার করিনি, এত গরমের মধ্যে না তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি। তার উপর ঘরে কাজ হচ্ছে, মেশিন চলছে, ভালো লাগছে না, যেন চারধারে ধুলোই ধুলো হয়ে যাচ্ছে। তো এই জন্য করে সকালবেলা তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিয়েছি, তোমাদেরকে পরে দেখাবো রান্নাটা। তো এখানে দেখো আলুগুলো একটু সাদা তেল দিয়ে ঢেলে দিলাম। আলুতে কিছু করা হয় না, মশলার গুঁড়োটা ওটা ভাজা থাকে, পরে হচ্ছে কি যে আলুর সাথে মিশিয়ে দেওয়া হয়, কারণ এই গরমে তো একত্র তাড়াতাড়ি সব কিছু করলে নষ্ট হয়ে যাবে। সেই বিকেল সন্ধে রাত 10টা অবধি আলু বিক্রি হয়, 9:30-10টা এরকম। তো দু করা হয়, এক করা হচ্ছে আলুর চপের জন্য, আর এক করা হচ্ছে ডিমের চপ হয় তার জন্য। তো কিছুই দেওয়া হয় না, মশলা আদা রসুন পেঁয়াজ কিচ্ছু দেওয়া হয় না, শুধু হচ্ছে কি যে ধনে জিরে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই ভাজা গুঁড়োটা, আর একটা ভাজা মশলা পাওয়া যায় না মিট মশলা, তো ওইটাই দেওয়া হয়, আর কিচ্ছু না। সব একসাথে কড়ার মধ্যে নিয়ে ভাজা করে ওই ভাজা মশলাটাই দেওয়া হয়। আর এখানে শুধু নুন হলুদ দিয়ে আলুটাকে কষানো হয়, সেদ্ধ করেছে গ্যাসে, যেহেতু সেদ্ধ করা হয় যার জন্য একটু ছোটো ছোটো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে, যাতে গ্যাসটা একটু কম পড়ে। কাঠের জ্বালে হলে হয়তো একটা আলুকে 4 টুকরো করে সেদ্ধ করা হতো, কিন্তু গ্যাস যেহেতু এখন গ্যাসের কত দাম, তো এই জন্য করে একটুখানি ছোটো ছোটো করে সেদ্ধ করা হয়। আর এই আলুর গায়ে জলটা থাকে বলে তার জন্য হচ্ছে কি যে ওই ঢাকা দিয়ে আলুর জলটাকে শুকনো করে নেওয়া, আর আলুটা একটু ঘেঁটে ঘেঁটে নেওয়া। আর আজকে একটু ডাল হবে, তো ওই ডাল বসিয়ে দিয়েছিলাম, মটর ডাল মা সকালে এনে দিয়ে গেছিলো, যাওয়ার সময় আমাকে এনে দিয়েই তারপরে বাজারে গেছে। তো আমি ডাল বসিয়ে দিয়েছি, আর ফ্রিজে একটুখানি চিকেন ছিল, তো জানি চিকেন যখন একটুখানি আছে, চিকেন পকোড়া আর ডাল করে দিলে আমার ছেলেদের কোনো কষ্ট হবে না, তো এই জন্য করে হচ্ছে কি যে ডাল বানানো। আর সকালবেলা তো রান্না করেছি কচু ভাজা, আর হচ্ছে কি যে শাক ভাজা, পাট শাক ভাজা, আর মারা হচ্ছে যেই চাল খায় সেই চাল হচ্ছে সকালবেলা ভিজিয়ে দিয়ে গেছে, ওটা একটু ভিজিয়ে দিলে কি হয় ভাতটা একটু বড় বড় হয়, ওই বিরিয়ানি চাল দেরাদুন রাইসটা খায় মারা, কারণ হচ্ছে কি যে শক্ত ভাত খেতে পারে না, বাবার তো দাঁতের দাঁত নাই, তো এর জন্য করে। আর আমাদের ভাত তো সকালবেলা হয়ে গেছে, বর খেয়ে কাজে বেরিয়েছে, টিফিন নিয়ে গেছে, তো আমার সকালবেলা যে সমস্ত কাজ থাকে সেগুলো তো আমার করে নিয়েছি, কারণ এটা তো আমার, তোমরা জানো যে আমি যখন ভাড়া বাড়িতেও ছিলাম তখনও আমার এই কাজ ছিল, সকালবেলা রান্না বান্না টিফিন সব কিছু সেরে নেওয়া। আর এখন এখানে এই যে বেলাতে আবার এই রান্না হচ্ছে, এগুলো হচ্ছে ডাল করছি আর চিকেন পকোড়া, আর কিছু হবে না। ও একটু আমের চাটনি হবে, প্রথমে ভাবছিলাম আমের ডাল করব, কিন্তু আমের ডাল আর করিনি, পরে আমের চাটনি করেছি, কারণ গোপাল ঠাকুর তো আর আমের ডাল খাবে না। এই যে শাক ভাজা, পাট শাক ভাজা, সকালবেলা এটা খাওয়া হয়েছে, পাট শাক ভাজা। আর কচু এনেছিলাম মনে আছে তোমাদের, আমি ওই বাড়িতে গেছিলাম, কচু শাক আগের দিন খেলাম, আর তারই নিচের যে কচুটা সেটাই হচ্ছে রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজেছি, সকালে খাওয়া হয়েছে খানিকটা, আর হচ্ছে কি যে রেখে দিয়েছি, দুপুরবেলাও একবারে হয়ে যাবে। এই গরমের সময় না বেশি রান্না করতে আর ভালো লাগছে না, এই জন্য করে একবার একটু বেশি করে নিয়েছি, একবারে সকাল আর দুপুর হয়ে যাবে। আর বাবাই যে কাজ করছে, আমাদের এই জানলার কাজ হচ্ছে, এই মেশিন চলছে, সারা ঘর ধুলোই ধুলো, কাঠের গুঁড়ো উড়ছে ভর্তি। তো বাবাকে একটুখানি চা বানিয়ে দেবো, তো বলছে যে একটু চা বানিয়ে দেবো সকালবেলা, যদি আমরা ঘুম থেকে উঠেই চা খেয়ে নিয়েছি সেটা দেখানো হয়নি। আর এই যে এখন ডালটা করে নিয়েছি, ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি জিরে আদা জিরে দিয়ে, মটর ডাল তো একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, একটু আদা, আর হচ্ছে কি যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ব্যাস। আর কি দেখাবো ফোড়নে, এই যে চা বসিয়ে দিয়েছি একটুখানি, বাবার একার জন্যই বসিয়েছি চাটা, আর মাদের ভাতও একবার বসিয়ে দিয়েছি, কারণ ডাল হয়ে গেছে, আলু কষিয়ে নাবিয়ে নিয়েছি, তোমাদের সাথে আর দেখানো হয়নি, মা এসে গেছিলো বাজার নিয়ে, তো তাড়াহুড়ো ছিল ওই জন্য করে আমি দেখাতে পারিনি, কারণ ওই আলুটা এখন মা হচ্ছে আবার ডিমের জন্য মাখবে মশলা টশলা দিয়ে, সে যে দেখাবো আমি ছেলেকে সামলাবো, ছোটকুকে সামলাবো, না এইসব করবো, তো ওই জন্য করে আর দেখানো হয়নি। আর এখন এই মাংসটাকে ভাবলাম মেখে রেখে দিই, স্নান টান করে এসে গরম গরম ভেজে দেবো, যদিও বাবা খায় না, মা খায় না, আমার দুটো ছেলে আর আমি খাবো, আবার রেখে দেবো, রাত্রিরে ওদের হয়ে যাবে। এখানে স্যালাডটা কেটে রেখে দিলাম, জানি টক হয়েছে, স্যালাড হয়তো কেউ খাবে না, তাও কেটে রেখে দিলাম স্যালাড, শশা এনেছে যখন কেটে রাখি, যে খায় খাবে। আর যে আমের টক, পাতলা পাতলা যে টকটা হয় না সেটাই করবো, এই দেখো একদম পাতলা, কিন্তু খেতে খুব স্বাদ হয় এইটা,
একদম চিনি দিয়েছি, ভালো টক ওই বাড়ি থেকেই এনেছিলাম, ওই যে আমার যেখানে ভাড়া বাড়ি সেখান থেকেই একজন দিয়েছিল আমাদের পাশে, তো সেই আম চাটনি বানিয়েছি। তো রান্না বান্না সব কমপ্লিট করে রেখে দিয়েছি, এবার বাবা মা হচ্ছে কি যে যখন খুশি খাবে খাবে, আমার কারণ গোপাল ঠাকুরকে এখন স্নান করানো আছে, অনেক কাজ আছে, তো গোপাল ঠাকুরকে খাওয়াবো আর বড়ো ছেলেকে খেতে দেবো। বাবা মার খাওয়া হয়ে গেছে জানো, বাবা মা তো দোকানে বেরোয় 3টের সময়, তো বাবা মারা তাড়াতাড়ি খেয়ে নেয়, আর আমি এখন গোপাল ঠাকুরকে খাওয়াবো। চিকেন পকোড়া দিলে আমার গোপালের আর কিছু লাগে না, ডালের সাথে এখন চিকেন পকোড়া খুব খাওয়া শিখেছে দাদার দেখে দেখে, আর বড় ছেলেকেও একবার খেতে দিয়ে দেবো, ওদের খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে আমি খেতে বসবো। সে জটাই বাজুক, আমার কোনো যায় আসে না, আমার অত খিদে পায় না, সকালবেলা একবার খেলে না আমার দুপুরের খাওয়ার জন্য অত কোনো তাড়াহুড়ো নেই, আমার সকালবেলাটাই একটু খিদে পায়, দুপুরবেলা অত খেয়ে খাওয়ার জন্য আমি পাগলা হয়ে যাই না। তো যে খুব খিদে পায় কোনটার সময়, 3টে এরকম সময়, 3টে 4টে এরকম সময় ছাড়া আমার খিদেই পায় না। তো ওই যে গোপাল ঠাকুরের দেখো ভাত বেড়ে দিয়েছে, ওই যে চিকেন পকোড়া বসে বসে খাচ্ছে, ভাতটা একটু ভালো করে চটকে নিয়ে ডাল দিয়েই খাইয়ে দেবো, আর শাক ভাজা আর একটু স্যালাড দিয়ে দিয়েছি ওকে শশা দেখে, ও পেঁয়াজ খায় না, শশা আর ওই যে চপ পকোড়া ওইদিকে দিয়ে দিচ্ছে, আর এদিকে বড়ো ছেলেকেও খেতে দিয়েছি। বললাম আগেতে যে মা বাবা খেয়ে মা বাবা ঘুমাচ্ছে, আর এখন তো মা বাবারা দোকানেও চলে গেছে, আমি গোপাল ঠাকুরকে শোয়াতে গিয়ে আমি একটুখানি ওর সাথে শুয়ে পড়েছিলাম, মানে চোখটা লেগে গেছে, ঘুমায়নি, চোখটা একটুখানি লেগে গেছে, তার কিছুক্ষণ পরেই আবার উঠে গেছি, গিয়ে এই যে ভাত খেতে এসেছি, এখন প্রায় ঘড়িতে বাজে 4টে, মোবাইল ঘাঁটছিলাম, ঘেটে টেটে যেই দেখছি না একটু খিদে খিদে পাচ্ছে, তখন উঠে এসেছি খেতে, শাক ভাজা কচু ভাজা আর পকোড়া নিয়েছি। ডাল অত ভালো খাই না, কিন্তু এই ডালের সাথে স্যালাড চটকে ডালের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে, তো এটা ভাত খেয়ে নিয়ে ওই একটুখানি হয়তো ডাল আর একটু স্যালাড একটু লেবু এটা চটকে লাস্টের দিকে খাই, সেই ওরকমভাবে খাই বলে আমি তোমাদেরকে আর দেখাই না কী কী নিয়েছি সেটাই দেখালাম, একটু কচু ভাজা রসুন ভাজা লঙ্কা ভাজা, এটা দারুণ লাগে খেতে, আমার বড়ো ছেলেও ভীষণ ভালোবাসে এই কচু ভাজাটা দিয়ে ভাত খেতে, আমাদের বাড়িতে কচুর তরকারি হয় না, কচু ভাজা করলে আর কারোর কিছু লাগে না, কচু ভাজা রসুন ভাজা আর লঙ্কা ভাজা, তত কষ্ট করে আদা জিরে বেটে তেল মশলা খরচা করে কেন আমি কষ্ট করে তরকারি বানাতে যাব, ওই জন্য করেই ভাজা করে দিই, ভাজাটা ভীষণ ভালো খায়। আর ঘরের সামনে বসে বসে এই যে খাচ্ছি, আর ওইদিকে রাস্তাটা দেখছি এত প্রচণ্ড পরিমাণে গরম ফেলেছে যে রাস্তা একটু মানুষজনও চলছে না, এত গরম পুরো ফাঁকা, এমনি সময় নাহলে হুস হুস করে গাড়ি যায় সারাক্ষণ, গোপালকে একটু ছাড়তে পারি না, আর এখন হচ্ছে কি যে এত গরম যে বাইরে মানুষজন নেই, আর ছোটো ছেলে ঘরে ঘুমাচ্ছে, বড় ছেলে পড়ছে ঘরে, ও পড়তে যাবে একটু পরেই বেরোবে, ঘড়িতে দেখো 4টে বাজে, আমি এই টাইমে খাচ্ছি। আমার প্রতিদিনই এরকম হয়, 3টে 4টে ছাড়া আমার হচ্ছে খিদে সত্যি কথা পায় না, যার জন্য আমি খাই না, নাহলে পেটে খিদে থাকলে এই 3টে 4টের সময় পেটে ভাত খেতে বসি, তো এই সকালবেলা যেহেতু আমাদের একবার ভাত খাওয়া হয়, ভাত হোক বা রুটি হোক যখন যে যেটা বলে আমি তো করি, কারণ আমি তো আটা সবসময় বেশি করে মাখি, কারণ আমাদের সকালে টিফিন যেহেতু নিয়ে যাই তো আটা তো সবসময় আমাদের মাখা হয়, কেউ যদি বললো যে হ্যাঁ আমি রুটি খাবো, বাবা যদি বলে রুটি খাবো, কেউ যদি বলে গলা রুটি খাবো, যা যেটা বলে আমি তখন সেটা বানিয়ে দিই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, তো শ্বশুরবাড়িতে সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তো চলো সবাই ভালো থেকো, হ্যাঁ টাটা।